মধ্যে শান্তি তালাশ করে, সম্পদের মধ্যে শান্তি তালাশ করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা না না, সব থেকে বড় শান্তি হলো কলবের শান্তি। কি বলেন, কথা ঠিক না বেটি? আর এই কলবের শান্তি হয় একমাত্র মাওলার জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের পর শান্তি একমাত্র আমার মাওলার জিকিরের মধ্যে। ও আল্লাহর বান্দারা, তাহলে জিকির করতে রাজি আছি না নাই? বেশি বেশি জিকির করা লাগবে। হাঁটতে আছি মাওলার জিকির করব, বসে আছি মাওলার জিকির করব, শুয়ে গেছি মাওলার জিকির করব, শুইতে যাই যদি মাওলার জিকির করতে করতে ঘুমায়া যাই, আবার যদি ফজরের সময় উঠে আবার ঠিক মতো নামাজ পড়ি, ও আল্লাহর বান্দারা সারা রাত্র ঘুমাইলা কিন্তু তোমার আমল নামায় সারা রাত্র জিকিরের সওয়াব জমা হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, এই জন্য কার কখন রাগ এসে যায় আপনারও জানা নাই, বাবা আমারও জানা নাই। এই যে আমাদের অনেক সময় দেখা যায় যুবক ভাইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ও আল্লাহর বান্দারা মরণের কথা স্মরণ করিয়া বেশি বেশি মাওলার জিকির করো, বেশি বেশি মাওলার ইবাদত বন্দেগী করো। যদি এরকম ভাবে মাওলার ইবাদত বন্দেগী করিয়া আল্লাহ নবীর তরিকা মতো চলিয়া যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, মরতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে মোটেও দেরি হবে না। কাজী বেশি বেশি মাওলার জিকির করা লাগবে, বেশি বেশি মাওলাকে স্মরণ করতে হবে। দেখবেন যে এই ব্যক্তি সবসময় মাওলার জিকির করে, দেখবেন তার নামাজটা কত সুন্দর। যেই ব্যক্তি বেশি বেশি মাওলার জিকির করে, দেখবেন তার আমলটা কত সুন্দর। এই জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে, আর সবসময় মৌতের মোরাকাবা করতে হবে। আজকে দুনিয়াতে আছি, এমন একদিন আসবে মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুক এলাকার আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুল রহিম আর দুনিয়াতে নাই। ও দুনিয়ার মানুষ, আপনাকে আমাকে এরকম ভাবে হাতে হাতে ঘর থেকে জীবনের সাতবারে বিদায় দিয়ে দেবে। কি বলেন, কথা ঠিক না বেটি? এরকম ভাবে একটা দিন কিন্তু সবার বেলায় আসবে, একটা ঘোষণা কিন্তু সবার বেলায় এরকম আসবে। কি বলেন, কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, একদল লোক মোবাইল করবে, এই মাইয়াতের সন্তানেরা কোথায় আছে? ফোন দিয়া বলে, হে আব্দুল্লাহ, তোর বাবার লাশটা যদি জীবনের ভাবে তার চেহারাটা দেখতে চাও, তাড়াতাড়ি ঢাকার বাড়ি ছাড়ো, তাড়াতাড়ি গ্রামের বাড়ি আসো, আগামীকাল সকাল 10টায় তার জানাজা হবে। ও আল্লাহর বান্দারা, একদল মানুষ বাজারে যায় কাফনের কাপড় আনতে, সাবান আনতে, একদল মানুষ এরকম ভাবে দেখা যায় যে গরম পানি করতে যায়, আবার একদল মানুষ এরকম ভাবে আপনাকে হাতে হাতে নামাইয়া এরকম ভাবে শেষবারের মতো গোসল করাইয়া দেখা যাবে ইমাম সাহেব চার তাকবীরের সহিত যারা জান নামাজ পড়াবে, এর আগে তিনটা কাফনের কাফন দিয়া প্যাকেট করবে, পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। আজকে যারা লম্বা জামা পরতে ভালো লাগে না, লম্বা জামা যারা পরে তাদেরকেও দেখতে পারে না, হিংসা করে আসে না নাই। আমি জানতে চাই, মৃত্যুর পরে লম্বা জামা পরা লাগবে কি লাগবে না? কয়টা পরা লাগবে, কয়টা ধরে কন? ও এলাকার মা বোনেরা, আপনারাও যে এই দেশের যাত্রী, মাগো আমরাও কিন্তু সেই দেশের যাত্রী। আজকে বোরকা বোরকা পরতে ভালো লাগে না, যেই সমস্ত মহিলারা বোরকা পরে এদেরকে টিটকারি মারে, কয় দেখ এরা দুনিয়ার কোন হাব ভাব বুঝে না, গরমের মধ্যে বোরকা পরিয়া হাত মুজা পা মুজা লাগাইয়া কেমনে চলে, এরা দুনিয়ার হাব ভাব বুঝে না। যারা নাকি এমন টিটকারি করে, আমি জানতে চাই মৃত্যুর পরে তাদের বোরকা পরা লাগবে কি লাগবে না? কয়টা পরাবে জোরে কর? ও আল্লাহর বান্দারা, যারা যার নামাজ শেষ করাই আপনাকে আমাকে নিয়ে যাবে ওই আম বাগানে, বাঁশ বাগানে, যেখানে দুনিয়ার মানুষ দিনের বেলা যাইতে বড় ভয় পায়। কি বলেন, কথা ঠিক না বেটি?
দুইটা লোক এরকম ভাবে কবরের মধ্যে নাইবে, আপনাকে হাতে হাতে কবরের মধ্যে রাখিয়া এরপরে তারা আবার লাফ মারিয়ে উঠিয়া পাশের ছাউনি বিছাইয়া কলা পাতা বিছরা বিছাইয়া মাটির পরে মাটি, মাটির পরে মাটি, মাটি দিতে দিতে আপনার আমার কবরটাকে একটা পাহাড় পরিমাণ বানাই ফেলবে। কি বলেন, কথা ঠিক না বেঠি? সবাই যাইয়া ঘরে বাতি জ্বালাবে, আপনার আমার কবরটা যে অন্ধকার হইয়া গেল, এই অন্ধকার কবরে কে বাতি জ্বালাবে? কাজী মওতের কথা স্মরণ করিয়া বেশি বেশি মাওলা পাকের জিকির করা দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাবিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা বেশি পরিমাণে আমি রাব্বুল আলামিনের জিকির করো, খাস করিয়া সকাল এবং সন্ধ্যায় আমি রাব্বুল আলামিনের জিকির বেশি করিও। এই বাদ মাগরিব এখন কিছু সময় মাওলার জিকির করবো, আমরা রাজি আছি না নাই? শুধু আজকেই করবো না বাড়িতে গেলেও করবো? ও মা বোনেরা ঘরের মধ্যে কাজ করো জমানে কোনো কথা নাই, হাত দিয়া মা বোন কাজ করো জমানে মাওলার জিকির করতে পারো। ও গরিব রিক্সাওয়ালা ভাই, হাত দিয়া রিক্সার হ্যান্ডেল ধরো, পাও দিয়া পেট মারো, জবানে কোনো কাজ নাই, জবানে মাওলার জিকির করা যাবে কি যাবে না? কাজী সবসময় খেয়াল করবো আমার অন্তরের মধ্যে জায়গা জমি কিছু নাই, ছেলে মেয়ে ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা কিছু নাই, নাই নাই কেহ নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah, 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 la মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم آمين اگر جانب معشوق نباشد کشاشه طالب عاشق بچارا نرواسد مجائے ও ভাই বলি বন্ধু বলি আপন কেহ নাই চিন্তা ভাবনা করে দেখলাম মাওলানা কবরে তুমি ছাড়া আপন কেহ হবে না ও মাবুদ গো তাই যত কান্দান কান্দাও মাওলা দুনিয়াতে কান্দায়ো অন্ধকার কবরে মাওলা কান্দায়ো না যত কান্দান কান্দাও মাওলা দুনিয়াতে কান্দায়ো কবর হাসর মিজান কুল সিরাতে মাওলা কান্দায়ো না ইয়া রাব্বুল আলামিন এত কোন আমরা কিছু সংগত তোমার বান্দারা বাদ মাগরিব কিছু আলোচনা করলাম শুনলাম এবং তোমার নামের কিছু জিকির করলাম এতক্ষণ যদি দুনিয়ার কোন সন্তান তার পিতা মাতাকে ডাকতো ডাকের সারা না দিয়া পারতো না আমরা সবাই হইলাম তোমার দুয়ারের ভিক্ষু তুমি আমাদেরকে হাকাইয়া দিও না রে মাওলা খাদাইয়া দিও না আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলা ক্ষমা করিয়া দাও বাকি জিন্দেগি তোমার হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দিয়া দাও যেই কাজ করলে তুমি খুশি হও তোমার হাবিব খুশি হয় সেই কাজ বেশি বেশি করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ আমরা রাখা তুললাম আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবরে আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দাও তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করিয়া নাও যারা মাহফিলের খানা কাটনি করলো দান সদকা করলো সকলকে তুমি কবুল করিয়া নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন